আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই দাদুকে দেখছেন? আমার এই দাদু কিন্তু এই গবাদি পশুর জন্য এই ঘাস কাটতে এসেছে, দেখেছো? কেননা আমাদের এই অঞ্চলে এখন বিচুলির তো দুর্মূল্য, এই কারণে এই ঘাস কাটছে। দাদুর গরু আছে কয়টা? সাতটা। সাতটা? আর ছাগল আছে? ছাগল আটটা ছিল, একটা মারা গিয়েছে। আর গরু সব সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো এই হচ্ছে আপনার বিচুলি সব শেষ হয়ে গেছে না? আছে বিচুলি, আছে। তারপরও দুকাউন কিনেছি। দুই কাউন? তা দুই কাউন কত নিয়েছিল? 16,000। আমার এই দাদু দুই কাউন বিচুলি 16,000 টাকায় কিনেছে। তো এই হচ্ছে যে যে বিচুলি কিনেছেন, এটা ধান উঠে যাবেন তো? তাহলে ধান উঠলে তো আবার কিনবেন নাকি? ধান কয় বিঘা করিলেন? ৬ বিঘা ধান পুরোই মার গিয়েছে আমার এই দাদুর। আর এই যে ঘাস বন দেখছেন, এখানে কিন্তু এই যে ঘাস লতা আছে, এটা কিন্তু গরুতে খেলে গরুর অনেক উপকার আছে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও যেমন বাড়বে, মানে এর ভিতরে কিন্তু অনেক লতা পাতা ঔষধি গাছ আছে, আর অনেক রকমের ঘাস আছে এর ভিতরে। তবে আর এই ঘাস কাটলে মানে ডবলে ডবল লাভ হবে, কেননা একদিকে খৈল ভুসি বিচলি বেঁচে যাবে, অন্যদিকে হচ্ছে ফিট খাওয়ানোর প্রয়োজন হবে না। আর এখন কিন্তু এই এই বছর আমাদের অঞ্চলে অনেক গরু ছাগল মারা গিয়েছে মানুষের অসুখে, ওই যে ফিড মানে বিচলি কম খাওয়ায় ফিড খাওয়াইছে, মানে বিচলির দাম বেড়ে গিয়েছে, ফিডের দাম কম ছিল। তারপরে অনেকেই বুড়ে যাওয়ার ফলে পানি বুড়া ঘাস খাওয়াইছে ধুমানা দিয়ে। তা আমার এই দাদু যে এসেছে, আমার এই দাদু কিন্তু খুব অনেক পরিশ্রমী এবং সৎ, মানে মানুষের সঙ্গে মানে রাব ব্যবহার দুর্ব্যবহার এটা কিন্তু বুঝেন না, অত্যন্ত সরল সোজা নরম মানুষ। না, এই আমাদের পাশাপাশি বাড়ি কিন্তু। হ্যাঁ, সব নিজের মানুষ, আমরা সব আপনজন। আমার এই দাদু কিন্তু এক আসেনি, সাথে কিন্তু আমার দাদিও কিন্তু আছে, মানে সহযোগিতা করতে, কিন্তু সে ঘাস কাটবে না, কিন্তু এমনি এসে সঙ্গে সাথে। আচ্ছা, সবাই ভালো থাকেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। তাহলে সবার কাছ থেকে বিদায় নাও দাদু। খালি সবাই ভালো থাকো। হ্যাঁ, হাত নাড়াই দাও একটু। এইটা আমার দাদু সালাম দিচ্ছে কিন্তু।